একটা গাছের পাতা থেকে আপনি অসংখ্য গাছ তৈরি করতে চাচ্ছেন, তাহলে হতে পারে এটাই হবে বেস্ট একটা ইনডোর প্ল্যান্ট। আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আরও একটা বেলকনি বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্নেক প্ল্যান্টের পাতা থেকে কিভাবে চারা তৈরি করবেন। একটা গাছ থেকে আপনি অনেক গাছ তৈরি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা স্নেক প্ল্যান্ট নিয়ে নিয়েছি। এইটা কিন্তু আমার ইনডোরেই থাকে, আর স্নেক প্ল্যান্ট কিন্তু ইজিলি ইনডোরে খুব সুন্দর গ্রো করে। মাঝে মাঝে একটু রৌদ্র দিতে হয়। আমি একটা সিরামিকের মগে এখানে একটা পাতা বসিয়েছিলাম। এই গাছটাও কিন্তু একটা পাতা থেকেই তৈরি করা। আমার যতগুলো গাছ দেখবেন সবগুলো এখন পাতা থেকে আমি তৈরি করেছি। গাছটা বেশি ঝুপালো হয়ে গিয়েছে, তাই ভিতরে যে মাছের পাতাগুলো আছে সেগুলো বড় হতে পারছিল না, তাই বাহিরের দিকে যে পাতাগুলো আছে বড় বড় সেইগুলো আমি কেটে দিব। আর কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, মাটিটা যেহেতু একটু নরম তাই আমি একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। হাত দিয়েও কিন্তু ছিঁড়ে নেওয়া যায়। এই যে দেখতেই পাচ্ছেন পাতাতেও কিন্তু শিকড় গজিয়ে গিয়েছে। এই পাতাটা যদি আপনি এখন যে কোনো জায়গায় লাগিয়ে দেন তাহলে ইজিলিভাবে খুবই সুন্দর একটা স্নেক প্ল্যান্ট তৈরি হয়ে যাবে। স্নেক প্ল্যান্ট কিন্তু খুব সহজে মরে যায় না। এই গাছটার যে তেমন কোনো পরিচর্যা লাগে আমার কাছে মনে হয় না। আমি একদম অল্প জিনিসে কিভাবে এত ঝোপালো স্নেক প্ল্যান্ট তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে দেখাচ্ছি। পাতাগুলো কেটে নেওয়ার পর আমি আরও কিছু মাটি দিয়ে দিব। পানি দিতে দিতে গাছের গোড়া থেকে শিকড়গুলো বের হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই গাছের পাতাটাও কিন্তু আমি ছিঁড়ে দিয়েছিলাম, আর শিকড়গুলো বের হয়ে গিয়েছে। এইভাবে যদি শিকড় বের হয়ে থাকে তাহলে কিছুদিন পর শিকড়গুলো মারা যাবে, তাহলে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে মাটি দিয়ে আবার শিকড়গুলো ঢেকে দিয়েছি। স্নেক প্ল্যান্টের পাতা আপনি যত পরিষ্কার রাখবেন এই গাছগুলো ততটাই সতেজ থাকে। এই গাছটা আমি পরিষ্কার করিনি শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে। দুই দিন আগে মাত্র গাছটা পরিষ্কার করেছিলাম, আর দুই দিনে দেখতেই পাচ্ছেন গাছের উপরে কি পরিমাণ ময়লা জমেছে। আমি সবসময় একটা সুতির ন্যাকড়া অথবা এরকম গছ কাপড় দিয়ে সুন্দরভাবে পানি দিয়ে দুই তিন দিন পরপরই কিন্তু গাছের পাতাগুলো ওয়াশ করে নিই। আবার সপ্তাহে একদিন যদি সময় করতেও না পারি, ছয় সাত দিন পর পর বাথরুমে মানে ওয়াশরুমে এগুলো একবারে শাওয়ার দিয়ে গোসল করিয়ে দিই। মাটিগুলো কেমন শুকিয়ে আছে দেখতেই পাচ্ছেন, আর কত সুন্দর নতুন দুইটা চারা গজাচ্ছে। এই চারাগুলো কিন্তু আমি পাতাগুলো ছিঁড়ে দেওয়ার পরে বের হয়েছে, মানে ওরা যথেষ্ট পরিমাণ আলো বাতাস আর জায়গা পেয়েছে, তাই নতুন চারা তৈরি করে নিতে পারছে। আমার গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছগুলো কতটা সতেজ। আমি কিন্তু এক্সট্রা কোনো সার অথবা কোনো কিছুই কিন্তু গাছে ইউজ করি না। নিজের হাতে মাটি তৈরি করে সেই মাটিতেই আমি চারা তৈরি করি। মাটির সাথে অল্প পরিমাণ বালি, চা পাতা আর হচ্ছে ডিমের খোসা গুঁড়া মিক্সড করে আমি মাটি তৈরি করি। এই যে স্নেক প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু বড় সাইজের। যে পাতাটা এখন মুছলাম শুধু এই পাতাটা আমি এই টপটার মধ্যে লাগিয়েছিলাম। একটা পাতা থেকে এখন কতগুলো চারা তৈরি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই গাছগুলো এতটাই সুন্দর, আপনারা যদি সুন্দরভাবে ডেকোরেশন করে রুমে সাজিয়ে রাখেন তাহলে দেখে বোঝায় যাবে না যে এটা রিয়েল প্ল্যান্ট। আর একদম বেস্ট একটা ইনডোর প্ল্যান্ট হিসেবে স্নেক প্ল্যান্ট কিন্তু খুবই ভালো। এগুলা দীর্ঘদিন পানি না দিলেও সহজে মারা যায় না, ইজিলি খুবই সতেজ থাকে। এই গাছের গোড়াটাও খুবই শক্ত হয়ে গিয়েছিল, এমন থাকলে কিন্তু আলো বাতাস চলাচল করতে পারে না, তাই এটাও আমি একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে মাটিগুলোকে একটু সরিয়ে দিয়েছি। এখন আসুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে চারা তৈরি করি।
যেভাবে আমি পাতাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেই পাতাগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কাচের জার নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি ফিল্টার করা পানি রেখেছি। খুব একটা বেশি দিন লাগে না, 8 থেকে 10-12 দিনের মধ্যেই এটার মধ্যে দেখবেন সুন্দর শিকড় গজাচ্ছে। এই পাতাগুলো আমি পরে দিয়েছি তাই এখনও শিকড় গজায়নি। আর এই দেখেন একটা পাতা দিয়ে কতগুলো শিকড় গজাচ্ছে। এটা যদি আমি এখন মাটিতে লাগিয়ে দিই ইজিলি এটা থেকে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। আপনারাও চাইলে এইভাবে স্নেক প্ল্যান্টের পাতা পানিতে ভিজিয়ে রেখে চারা তৈরি করে নিতে পারেন। আরও একটা কথা হচ্ছে, পানিতে না ভিজিয়েও কিন্তু স্নেক প্ল্যান্টের পাতা যদি আপনি সরাসরি মাটিতেও লাগিয়ে দেন তাহলেও চারা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রত্যেকটা পাতা দিয়েই কত সুন্দর শিকড় গজিয়েছে। আর এই পাতাগুলো আরও কিছুদিন আমি পানিতেই রেখে দিব। আরও ভালোভাবে যখন এটা রুটগুলো বের হয়ে যাবে তখন আমি মাটিতে লাগিয়ে দিব। স্নেক প্ল্যান্টগুলো দেখতে এতটা সুন্দর লাগে আপনারা সেটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর একটা গাছ থেকে একটা গাছ কিন্তু কম সতেজ না, আমার প্রত্যেকটা গাছই এত সুন্দর যেটা আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন। পট অনুযায়ী এই গাছগুলো বৃদ্ধি পায়। যেমন এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা যখন আমি এই বড় পটটাতে ট্রান্সফার করি এখন এটার গ্রোথটা এতটা বেড়ে গিয়েছে, মানে পাতাগুলো জানি না ক্যামেরাতে বোঝাতে পারছি কি না কিন্তু এত সুন্দর বড় বড় পাতা গজিয়েছে। এটার যে বাচ্চাটা হচ্ছে সেটাও দেখেন কতটা সুন্দর আর হেলদি। আপনারাও চাইলে ঘরে বসেই একটা স্নেক প্ল্যান্ট থেকে এইরকম অসংখ্য স্ন্যাক প্ল্যান তৈরি করে নিতে পারেন। এখন আসেন এটার মধ্যে আমি কি খাবার ইউজ করি। আগে বলেছি যে কিভাবে মাটি তৈরি করি, আর মাঝে মাঝে চা পাতার গুঁড়া এটার গাছের গুঁড়িতে দিয়ে দেই। আর এরকম চাল ধোয়া পানি আমি সবসময়ই জমিয়ে রাখি, যেটা আমার প্রত্যেকটা গাছেই ইউজ করি। চাল ধোয়া ডাল ধোয়া পানি কিন্তু গাছের জন্য অনেক উপকার। বাজার থেকে এক্সট্রা পরিমাণ সার কেনার কোনোই প্রয়োজন নেই। বাসায় যে জৈব সারগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ইজিলি আপনারা এই ইনডোর প্ল্যান্টগুলোকে যত্ন করে নিতে পারেন। প্রত্যেকটা গাছেই খুব সুন্দরভাবে আমি চাল ধোয়া পানি দিয়ে দিলাম। এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি আমার সবগুলো গাছ রেখে আমার কিন্তু আরও অনেকগুলো স্নেক প্ল্যান্ট আছে। আমি শুধু আপনাদের বোঝানোর জন্য এই গাছগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে একদম তেমন কোনো যত্ন ছাড়াই এত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট তৈরি করে নিতে পারেন। বাইরে থেকে আপনি এরকম ইনডোর প্ল্যান্ট কিনতে চান দেখবেন অনেক অনেক টাকা গুনতে হয়, কি দরকার এত টাকা নষ্ট করার। বাসায় যদি আপনি এরকম চারা তৈরি করে নিতে পারেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।